ক্যাম্পে যোগ দিয়ে নির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন চন্ডিকা হাথুরু সিংহে। হেড কোচের অধীনে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন স্কিলের উন্নতিতে। হাথুরুর বিশেষ নজর ছিল নাইম শেখের দিকে। দু একদিনের মধ্যে দল ঘোষণার পর মূল পরিকল্পনা শুরু হবে। মুশফিক মাহমুদুল্লাহরা প্রস্তুত হচ্ছেন এশিয়া কাপের জন্য, অন্যদিকে পুনর্বাসন প্রক্রিয়ায় তামিম চালিয়ে যাচ্ছেন মাঠে ফেরার লড়াই। ছুটি কাটিয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরু সিংহে। ক্যাম্পে হেড কোচের উপস্থিতি বাড়িয়েছে সিরিয়াসনেস। উইকেট দেখে নেয়া কিংবা গামিনীর সাথে কথোপকথন নতুন কিছু নয়, তবে নতুনত্ব আছে আরেক জায়গায়। ছেলে চায়েক হাথুরু সিংহকে নিয়ে এসেছেন এবারে, পরিচয় করিয়ে দেন ক্রিকেটার, কোচিং স্টাফ সবার সাথে। কর্মস্থলে ছেলেকে নিয়ে আসলেও ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী ছিলেন হাথুরু। রঙ্গনা হেরাতের কাছ থেকে জেনে নিয়েছেন স্পিনারদের বর্তমান অবস্থা। হেড কোচকে সামনে পেয়েই রিশাদ নাসুমরাও উচ্ছ্বসিত। একদিকে মূল মাঠে সবার ব্যস্ততা এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে, অন্যদিকে একাডেমি মাঠে তামিম চালিয়ে গেছেন মাঠে ফেরার লড়াই। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হালকা জিম সেশনের পর প্রথমবার হেঁটেছেন অতিরিক্ত ওজন নিয়ে, ব্যক্তিগত প্রস্তুতি সেরেছেন নীরবে নিভৃতে। চোটের কারণে তামিম ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। শূন্যস্থান পূরণে নাইম শেখ হতে পারেন অপশন। বাহাতি এই ওপেনারের ব্যাটিং স্ট্যান্স থেকে শর্ট সিলেকশনের বেশ কিছু কৌশলও শিখিয়েছেন হাথুরু। সম্মুখে কেন যেন এড়িয়ে গেছেন এদিন। অভিজ্ঞ মুশফিকের সাথে ইনডোরে ব্যাটিংয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন মাহমুদুল্লাহ। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সময় দিয়েছেন এই অভিজ্ঞ সদস্য। তবুও হাথুরুর গুডবুকে তার জায়গা হবে কি, অপেক্ষা এখন দল ঘোষণার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।